নেত্রকোনার পূর্বধলায় রোজা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার পাটগুদাম এলাকায় অনুষ্ঠিত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি, রোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহসভাপতি মাঝহারুল ইসলাম সোহেলের সভাপতিত্বে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক দেওয়ান রনি, পূর্বধলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে সহস্রাধিক সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। কতিপয় মুসলমান সকলকে আমরা, আমার যে দল সংগঠন, আমার ব্যক্তিগত পক্ষ, এমনকি আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী যুব লীগ নেত্রকোনা জেলা শাখা সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি রোজা ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা কিছুক্ষণের মধ্যে আজান হয়ে যাবো, আমরা মোনাজাত করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।